গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ভূমি সংস্কার বোর্ড সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ভূমি সংস্কার বোর্ড এর অফিসিয়াল ওয়েব অ্যাড্রেস www.lrb.gov.bd। আমি নিয়োগ বিজ্ঞপ্তির সম্পূর্ণ ভিডিওটি আপনাদের সামনে উপস্থাপন করছি। আশা করছি ভিডিওর সঙ্গেই থাকবেন এবং এটি একটি সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি, সুতরাং নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওটি সম্পূর্ণ ধৈর্য ধরে দেখবেন এবং কোন পদে কী শিক্ষাগত যোগ্যতা আবেদন করা যায়, আবেদন করার প্রক্রিয়ার সম্পর্কে টোটাল বিষয়টি জানতে পারবেন। সেই সাথে একটি রিকোয়েস্ট থাকবে, যারা নিয়মিত চাকরির আপডেট পেতে চান, সরকারি বেসরকারি ব্যাংক এনজিও বা বিভিন্ন ধরনের প্রাইভেট কোম্পানির চাকরির আপডেট পেতে চান, তারা আমার বিডিজ অফ স্যালারি চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে রাখতে পারেন। আশা করছি সকল চাকরির আপডেট সবার আগে দ্রুত আপনার নিকট পৌঁছে যাবে। আর যারা আমার চ্যানেলটিকে দ্রুত সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো শুরু করছি ভূমি সংস্কার বোর্ডের নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওটি। নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে ইজ অফ সার্কুলার চাকরির ওয়েবসাইটে এবং সোর্স কালের কণ্ঠ দৈনিক পত্রিকা। আবেদন শুরু 20 জুন 2021 এবং আবেদনের লাস্ট ডেট 11 জুলাই 2021। আমি দেখানোর চেষ্টা করছি, আপনারা স্ক্রল করলে দেখতে পারবেন যে lrb.gov.bd ওয়েবসাইটের নোটিশ বোর্ডের প্রথম দ্বিতীয় অপশনটি ভূমি সংস্কার বোর্ডের বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি। তো আমি দেখানোর চেষ্টা করছি ওয়েব লিঙ্ক যার মাধ্যমে আপনি আবেদনটি সম্পূর্ণ করবেন বা অনলাইনে যে মাধ্যমে আবেদনটি সম্পূর্ণ করবেন যে লিঙ্কটি, সেটি http://lrb.teletalk.com.bd। পদের নাম কম্পিউটার অপারেটর একটি পদ। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান। আবেদন করতে পারবে সমস্ত জেলার বাসিন্দাগণ। অফিস সহায়ক তিনটি পদ, যেটি ভূমি সংস্কার বোর্ড প্রধান কার্যালয়ে একজন, উপভূমি সংস্কার কমিশনারের কার্যালয় রংপুরে একজন এবং উপভূমি সংস্কার কমিশনারের কার্যালয় ময়মনসিংহে একজন। এই অফিস সহায়ক পদে আপনাকে আবেদন করতে হলে SSC পাস থাকলে আপনি আবেদন করতে পারবেন, অর্থাৎ কোনো স্বীকৃত বোর্ডে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস থাকতে হবে। এক্ষেত্রে আবেদন করতে পারবে নারায়ণগঞ্জ, রাজশাহী, সাতক্ষীরা, ঢাকা, বরিশাল, শেরপুর, ময়মনসিংহ, নরসিংদী, যশোর, রংপুর, টাঙ্গাইল, লক্ষ্মীপুর, হবিগঞ্জ, খুলনা, ফরিদপুর, চাঁদপুর, মুন্সিগঞ্জ ও কুমিল্লা ব্যতীত অন্যান্য জেলা। এই দুটি পদেই 4 জন জনবল নিয়োগ প্রদান করা হবে এবং এক্ষেত্রে আপনাদের অনলাইনে আবেদন শুরুর তারিখ 20 জুন এবং অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ 11 জুলাই 2021। অনলাইনে আবেদন সঠিকভাবে সাবমিট করার পর অনধিক 72 ঘন্টার মধ্যে প্রার্থীকে 112 টাকা এবং 2 নং পদের জন্য 56 টাকা টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে প্রদান করে আবেদনটি সম্পূর্ণভাবে শেষ করার জন্য অনুরোধ করা হয়েছে বা বলা হয়েছে। এছাড়াও প্রবেশপত্রের বিষয়টি পরবর্তীতে http://lrb.teletalk.com.bd অথবা www.lrb.gov.bd ওয়েবসাইটে জানানো যাবে এবং মোবাইল ফোনের মাধ্যমে SMS এর মাধ্যমে প্রার্থীদেরকে জানানো হবে, যথাসময়ে জানানো হবে। আর এরপর যদি আপনাদের অনলাইনে কোনো কাজে সমস্যা হয় তাহলে 1-to-1 কল করা যেতে পারে। আর তাছাড়াও vh.query@teletalk.com.bd অথবা alrcl@lrb.gov.bd মেল করা যেতে পারে। আশা করি নিয়োগ বিজ্ঞপ্তির সম্পূর্ণ বিষয়টি বুঝতে পেরেছেন। এছাড়াও আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে নিয়োগের লিঙ্কটি এবং আবেদন করতে কী কী বিষয় প্রয়োজন আমি দিয়ে দেবো, চাইলে সেখান থেকে খুব সহজে ক্লিক করে দেখে আপনারা আবেদনটি সম্পূর্ণ করতে পারেন। স্বাক্ষরিত হয়েছে মোহাম্মদ রেজাউল কবির, উপভূমি সংস্কার কমিশনের এক প্রশাসন ও সভাপতি, বিভাগ নির্বাচন কমিটি, ভূমি সংস্কার বোর্ড, ঢাকা। আশা করি নিয়োগ বিজ্ঞপ্তির সম্পূর্ণ বিষয়টি বুঝতে পেরেছেন যে ভূমি সংস্কার বোর্ড 2 ক্যাটাগরিতে 4 জন জনবল নিয়োগ দেবে, কম্পিউটার অপারেটর 1 জন এবং অফিস সহায়ক 3 জন। ধন্যবাদ ভূমি সংস্কার বোর্ডের নিয়োগ বিজ্ঞপ্তির সঙ্গে থাকার জন্য এবং সেই সাথে ধন্যবাদ আমার বিডিজ অফ স্যালারি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার জন্য।